নাকি আজ আছে কাল নাই এই দুনিয়া ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ীর জন্য পাগল হয়ে যাও না চিরস্থায়ী ব্যবস্থা করো কিভাবে করবে যে তুমি এই ক্ষণস্থায়ী সামান্য কয়েকদিনের এই জীবনে যদি আমার গোলামি করো আমার নবীর সুন্নত মেনে চলো এই সামান্য কয়েকদিনের মেহনতের রেজাল্ট এই সামান্য কয়েকদিনের আবাদতের রেজাল্ট হবে অনন্ত সীম কালের জীবন বেহেশতে থাকবে সেখানে তোমাকে অনন্ত সীম কাল শান্তিতে রাখা হবে সামান্য এই দুনিয়ার কিছু মুহূর্তটাকে যদি গনিমত মনে করো এজন্য আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন গনিমত মনে করো মৃত্যু আসার আগে যতক্ষণ জিন্দা আছো জিন্দা থাকার মুহূর্তগুলিকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে বাইরে পরবর্তীকার আলমে আপনাকে আমাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের সামানা তৈরির জন্য সবাই বলে কি জন্য আখেরাতের সামানা আপনি কত সামানা তৈরি করবেন আমার আল্লাহ যে কত দয়ালু কত রহমান কত রহিম হাইরে করবেন আপনি সামান্য আর দিবেন অনেক অনেক বেশি করবেন সামান্য আর পাওয়া যাবে তার বিনিময়ে অনেক বেশি কয়েক বছরের জীবনে কিছু গোলামি করবেন আল্লাহ আর অনন্ত সীমকালের চূড়ান্ত শোকের মালিক বানিয়ে দেবেন আল্লাহ বেহেশতে আপনাকে কাজ করেছিলেন সামান্য পেয়েছেন কত বলেন না ভাই অনেক অনেক বেশি যার শেষ নাই যার শেষ নেই এই কথাগুলি একজন হাজির সাহেব যখন আরাম দেয় বাস্তবে একটা ট্রেনিং শুরু হয়ে গেল বাস্তব একটা ট্রেনিং শুরু হয়ে গেল সে নিজের কাপড়গুলি নিজের শরীর থেকে খুলে মুর্দার কাফনের মতো কয়েকটা কাপড় গায়ে লাগাইয়া দিল সেই জন্য নিজেকেই বলতেছে যে আমি আখেরাতের জন্য রেডি হয়ে গেলাম আমি তো আখেরাত মুখী এই দুনিয়াতে থাকবো না মারা লাগবে আমার এই প্রশিক্ষণ শুরু হয়ে গেল কিনা দূরে সবাই বলেন শুরু হয়েছে কিনা এই হলো হজ তো বলছিলাম যে হজ হলো হাতে কলমে মুসলমানি শিক্ষা দেওয়া হজ হলো হাতে কলমে মুসলমানি শিক্ষা দেওয়া মুসলমানের প্রথম দোহা হলো যে তোমাকে মরা লাগবে এই দুনিয়াতে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকতে পারবে না মরার জন্য তুমি মরার থেকে বাঁচতে পারো চেষ্টা করবে এবং না মরার জন্য কিন্তু মরা লাগবে তো হযরত হাজিরিন এই ওয়াজটা বেশি লম্বা করার দরকার নেই বোঝা গেল কি না এহরাম পড়ার সাথে সাথে একজন মুসলমানের জীবনের মেইন অবজেক্টটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি আখেরাতের জন্য দুনিয়ার জন্য নয় আখেরাতের দুনিয়ার জন্য নয় এহরাম এবার আওয়াজ কি শুনতেছে মুখে গালাগালি হবে তোর দরবার বিপদ চুগল করি নাকি এহরাম তুমি বানছ এবার তুমি আওয়াজ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীক লাক হে আল্লাহ আমি হাজির হয়ে গেলাম হে আল্লাহ আমি হাজির হয়ে গেলাম লাব্বাইক আপনার ডাকে হাজির হয়ে গেছি আল্লাহ বলতেছে এটাই হলো বড় স্লোগান এহরামের হাজির সাহেব এর আর কোনো স্লোগান নাই অন্য আরো দূরের শরীর পড়েন কিছু কিছু পড়েন কিন্তু সবচেয়ে বেস্ট এবাদত হলো ওই সময় আপনি লাব্বাইক বলবেন মানে আল্লাহর সামনে আপনি হাজির এইখানে জাহিরি ভাবে আপনাকে দিয়ে আল্লাহ লাব্বাইক শব্দ আপনার জবান থেকে উচ্চারণ করায় দিচ্ছে কিন্তু বাস্তব পক্ষে আরেকটা ট্রেনিং আপনাকে দেওয়া হচ্ছে যে রে বান্দা তুমি মনে রাখো তুমি সব সময় আল্লাহর সামনে হাজির আছো আল্লাহ সব সময় তোমার সামনে প্রশিক্ষণ শুরু হয়ে আরে ভাই যদি আল্লাহ আমার সামনে আসেন এই কথাটা যদি বিশ্বাস থাকে কথা আল্লাহ হাজির নাজির আল্লাহ নাকি আল্লাহ হাজির নাজির যদি এই কথাটা আমার দিলের ভিতরে ইয়াকিন সহকারে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায়
তাহলে একজন মানুষ গুনার কাজ আর করতে দুর্বল পারে না কি বহু দুষ্টামি করে আমার ছেলে সিগারেট মিগারেট খুব বহু কিছু খায় কিন্তু আমার সামনে কথা বলতো না কি মঞ্চে বিক্রিও আছে নাকি চিনেছি ছাড়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد يقول ما نشتغل إذا ما نشتغل إذا ما نشتغل الله تمر شامي نحن أقرب إليه من حبل الوريد صاف سمر تمر اكبر نيكوني كياسي الله أما چلے سگرٹ کھائے فلانا چلے سگرٹ کھائے انہیں کسو کھائے كنتو مائی سب نے کھائے نا بابا سب نے کھائے ٹھیک کی نا گوگنے گوگنے کھائے کیا نا মা বাবার সামনে যদি সিগারেট খাই তো একটু বেয়াদবি হবে যদি রাগালা মা বাপ হয়তো সিঙ্গারি হয়তো দ্রুত বাড়ি মারিয়ে দেবে এই তো ওই সামান্য দ্রুত একবারে একটা বেত্রা গাছের মোড়ে মা বাবার মনে দুঃখ আসতে পারে এইভাবে চিন্তা করে তার মার সামনে তার বাবার সামনে তার উস্তাদের সামনে সে সিগারেট খায় না আরে যদি আল্লাহর কোনো বান্দার ইয়াকিন হয় এই বিশ্বাস হয় যে আল্লাহ সবসময় আমার সামনে আল্লাহ সামিউন বাসিরুন বলেন আল্লাহ সামিউন বাসিরুন আমার বলেন যে আল্লাহ সামিউন বাসিরুন আল্লাহ দেখে শুনে এই বিশ্বাস যদি কোনো মানুষের হয়ে যায় এই ব্যক্তি গভীর অন্ধকার রাত্রিতে বেসমেন্টের টুটেল কোনাতে গিয়েও কোনো গুনার কাজ করতে পারবে না এমনি যে আল্লাহ দেখতেছে গোপন ভাবে কোনো কথা মিথ্যা বলতে পারবে না গিবত করতে পারবে না চুগলখুরি করতে পারবে না এজন্যই যেহেতু আল্লাহ আমার সব কথাগুলি ভালো করে শুনে এজন্য স্লোগান শুরু হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك শয়তান আমাদের দুঃখা দিয়ে দেয় যখন গুনার কাজ করে তো অনেক কথাগুলি আমাদের অন্তরে আসে এই কথাগুলি আমাদের অন্তরে থাকে না এজন্যই তো গুনার কাজ করতে পারে তো ওই হজে গেছেন এহরাম বাঁধছেন লাব্বাইকের আওয়াজ শুরু হয়েছে আওয়াজ দিয়ে দিয়ে আপনি আল্লাহর সামনে হাজিরে দিতে যাচ্ছেন এটা এখানে ইতিহাসও আছে সেটা আমি বলতে যাচ্ছি ইতিহাস আর সংক্ষেপে না বললেও তো হয় না এই লাব্বাইক আওয়াজ আপনি দিয়েছেন কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম মুয়াজ্জিন বিন্নাসি বিল হাজ্জি ওয়া তুকুম জালাম আলা কুল্লি বামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক ইব্রাহিম আলাইহিস সালাম আবাঙ্গো
ولكن يجب ان يكون هناك